নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের স্পোর্টস ডে অনুষ্ঠানে আছি। তবে কিছুক্ষণ আগেই এইমাত্র ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল আনোয়ার আলী 5 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গলে সই করেছে। গতকালই সই পর্ব সম্পন্ন হয়েছিল, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হলো যে আনোয়ার আলী 5 বছরের চুক্তিতে ইস্ট বেঙ্গল। এবং এই চুক্তি সম্পর্কে ইস্ট বেঙ্গল ইমামি ইস্ট বেঙ্গল কর্তা বিভাস আগরওয়াল বলেন যে অনেক দিন ধরেই এই ভারতীয় দলের তারকা ফুটবলারকে তারা ট্র্যাক করছে, এবং যখন সুযোগটা তাদের সামনে আসে, কীভাবে সুযোগ আসে সেটা তো আপনারা জানেনই, কিন্তু যখন সুযোগটা আসে সেই সুযোগ আর কিন্তু তারা হাতছাড়া করতে জানি এবং আনোয়ারকে তারা চুক্তিবদ্ধ করেন। আর কার্লেস স্কোয়াড্রা তিনি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বলেছেন যে ভারতীয় দলের বেশ কিছু ফুটবলাররা কিন্তু আবারও বুঝতে পারছে যে ইস্ট বেঙ্গলেই কিন্তু তাদের এবার নেক্সট স্টেপ হতে চলেছে জাতীয় ফুটবলে, এবং তাই জন্য কিন্তু বেশ কিছু জাতীয় দলের ফুটবলার এবার ইস্ট বেঙ্গলে যোগ দিতে চলেছে, এটাই কিন্তু কার্লেস স্কোয়াড্রাও জানাচ্ছেন। এবং আনোয়ার তিনি নিজে কী জানাচ্ছেন, আনোয়ার জানাচ্ছেন যে তিনি যে লাল হলুদ জার্সি পরছেন সেইটা পরে কিন্তু তিনি অত্যন্ত খুশি, এবং এয়ারপোর্টে যে সম্মান তিনি পেয়েছেন, যে ওয়েলকাম তিনি পেয়েছেন সেইটা কিন্তু তাকে উৎসাহিত করবে, সে তিনি মনে রাখবেন সারা জীবন। এবং আর কিছুক্ষণ পরে হয়তো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও আসতে চলেছেন আনোয়ার। তবে যেটা তিনি বললেন যে লাল হলুদ জার্সির যে সম্মান সেটা কিন্তু তিনি এবার রাখতে চাইবেন। 5 বছর তিনি লাল হলুদ জার্সিতে নিজের সেরাটা, নিজের জীবনের সেরাটা, কেরিয়ারের সেরাটা কিন্তু দিতে চাইবেন, এবং সমর্থকদের যে ভালোবাসা সেই আবেগের দাম কিন্তু দিতে চাইবেন। সমর্থকরা তারা কী বলছেন এই লাল হলুদে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে আসা কিন্তু একটা মহেন্দ্রক্ষণ, ইস্ট বেঙ্গলের চলতি সাময়িক যে পারফরমেন্স তার গ্রাফ কিন্তু অনেকটা নির্ভর করছে এবার এই আনোয়ার আলীর শো, এবং সেই গ্রাফটা যে এবার অত্যন্ত ঊর্ধ্বমুখী হতে চলেছে সেটা বলাই চলে। দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে।